হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমান ভ্রমণের অভিজ্ঞতা, এছাড়া কীভাবে টিকিট কাটবেন এবং বিমান ভ্রমণের জন্য কী কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইত্যাদি সম্পর্কেও আলোচনা থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোভিড পরিস্থিতি একটু নর্মাল হওয়ার পর আমরা প্ল্যান করলাম বিমানে কক্সবাজার যাওয়ার। প্ল্যান অনুযায়ী বিমান ছাড়ার 1 ঘন্টা আগে আমরা বিমানবন্দরে এসে উপস্থিত হলাম। তারপর এয়ারলাইন্স থেকে দেয়া হেলথ ডিক্লারেশন কার্ড ফিল আপ করলাম। তারপর বিমান বাংলাদেশের নির্ধারিত কাউন্টারে আমাদের টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে নিলাম। তাদের ব্যবহারও ছিল বেশ ভালো, আমি উইন্ডো সিট চাওয়ার সাথে সাথেই দিয়ে দিল। বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা ডিপার্চার লাউঞ্জে প্রবেশের জন্য লাইনে দাঁড়ালাম। এখানে আবার চেকিং হবে। চেকিংয়ের সময় জুতা বেল্ট ঘড়ি খুলে ফেলতে হয়। চেকিং শেষ হওয়ার পর আমাদের জন্য অপেক্ষারত বাসে উঠে পড়লাম, যেটি দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বিমানের কাছে। বাসে যেতে যেতে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। আইন অনুযায়ী দেশের অভ্যন্তরে বিমান ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই NID কার্ড অথবা যে কোনো ফটো আইডি কার্ড সাথে রাখতে হবে। কিছু কিছু জিনিস নিয়ে বিমানে ওঠা যাবে না, যেমন বিস্ফোরক বস্তু, দাহ্য বস্তু, চাকু, ম্যাচ লাইট ইত্যাদি। প্রোহিবিটেড আইটেমের লিস্ট পাবেন আপনার বিমানের টিকিটে। আমাদের ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছিল, আমরা একটি ফুটবল নিয়ে গিয়েছিলাম, তবে সেটি আমরা নিতে পারিনি। এর কারণ হলো ফুটবলটিতে হাওয়া ভর্তি ছিল। নিয়ম অনুযায়ী ফুটবল নেওয়া যাবে তবে হাওয়া বের করে। আমরা অলরেডি আমাদের বিমানের কাছে চলে এসেছি, এখন সবাই বিমানে উঠবে। এর আগে সবাই ফটো সেশন করে নিচ্ছে। আমরা গিয়েছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা যে বিমানটিতে গিয়েছিলাম সেটির মডেল হলো বোয়িং 737-800। এর সিট ক্যাপাসিটি 162, যার মধ্যে 12টি বিজনেস ক্লাস এবং 150টি ইকোনমি ক্লাস। ইতিমধ্যে সবাই যার যার সিটে এসে বসে পড়েছে। আপনার সিটের সামনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে পারেন। সবাই যার যার সিটে বসার পর কেবিন ক্রুরা ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, এছাড়া সাথে আরও কিছু সেফটি গাইড। আপনারা দেখতে পাচ্ছেন বিমান অলরেডি রানওয়ের দিকে চলা শুরু করে দিয়েছে। আমাদের বিমান অলরেডি রানওয়েতে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে। আমাদের টিমের সদস্য সংখ্যা ছিল 16 জন, এর মধ্যে অনেকেরই এটি ছিল প্রথম বিমান জার্নি। আমার পরামর্শ হলো, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার হলেও বিমান ভ্রমণ করুন, এটি আপনার জীবনে অন্যতম একটি স্মৃতি হয়ে থাকবে। চলুন দেখি কিভাবে বিমানের টিকিট কাটা যায়। টিকিট কাটার জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন বিমান বাংলাদেশ লিখে, তারপর বিমান বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর কিছু ইনফরমেশান দিতে হবে, কোথা থেকে যাবেন, কোথায় যাবেন, কতজন যাবেন ইত্যাদি। প্যাসেঞ্জার সাধারণত 3 ক্যাটাগরিতে বিভক্ত, যেমন 0 থেকে 2 বছর পর্যন্ত ইনফ্যান্ট, 2 থেকে 12 বছর পর্যন্ত চাইল্ড, এবং 12 বছরের উপরে অ্যাডাল্ট। অ্যাডাল্টের যথারীতি ফুল ভাড়া দিতে হয়, চাইল্ডের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। অ্যাডাল্ট এবং চাইল্ড উভয়ই সিট পাবে, তবে ইনফ্যান্টের ক্ষেত্রে সামান্য কিছু চার্জ কাটা হয়, তবে সেই ক্ষেত্রে ইনফ্যান্ট কোনো সিট পাবে না। বিমানের টিকিটের ক্ষেত্রে আপনি যত আগে কাটবেন
ভাড়াতেও তো কমে পাবেন। মোটামুটি এক মাস আগে কাটলে মিনিমাম রেটে বিমানের টিকিট পেয়ে যাবেন। যাত্রার তারিখ যত কাছাকাছি আসবে তত বিমানের টিকিটের প্রাইস বাড়তে থাকে। সার্চ করার পরে এরকম একটা পেজ আসবে, সেখান থেকে ফ্লাইটের সময় এবং ভাড়া সিলেক্ট করতে হবে। তারপর কন্টিনিউয়ে ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে, সেখানে প্যাসেঞ্জারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর প্রসিড টু বুকিংয়ে ক্লিক করুন। তারপর সব কিছু ঠিক আছে কিনা রিভিউ করার জন্য একটি পেজ আসবে এবং এরপরে চলে আসবে হলো পেমেন্ট মেথড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ইত্যাদি দিয়ে। তো আমরা কক্সবাজার চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার বিমানবন্দরে। বিমান থেকে নেমে আমরা পায়ে হেঁটেই অ্যারাইভাল লাউঞ্জে পৌঁছে গেলাম। তারপর বাইরে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম হোটেলে। আর এভাবেই ঢাকা টু কক্সবাজার বিমান ভ্রমণের সমাপ্তি ঘটলো।